আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ রসুলিল্লাবাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত আজ পাঞ্জিগঞ্জ প্লে লিস্টের পনেরোতম পর্বের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাহাজ লাম তাকিদ বানুন তাকিদ দারফেলে মোস্তকুল মা আরুফ এবং মাঝুল নিয়ে সমান্তি শিক্ষার্থীবৃন্দ লাম তাকিদ বানুন তাকিদ তাকিদ মানে দৃঢ়তা জ্ঞাপক লাম দিয়ে অর্থাৎ জবরযুক্ত লাম ফেয়াল মোদারে এর শুরুতে জবরযুক্ত লাম দিয়ে দিলে সেটাকে লাম তাকিত বলা হয় আর শেষে যদি তাসদিদযুক্ত নুন অর্থাৎ নুনে সাকিলা যদি দেওয়া হয় তাহলে তাকে বলা হয় তাকিদের নুন বলা হয় আর এটা যখন অর্থাৎ লাম তাকিদ যখন প্রবেশ করবে তখন ফেয়াইলুল মোদারে এর পূর্বে আমরা জানি পাঁচ জায়গাতে জবর প্রদান করে আর আমরা দেখতে পাই এগুলোর মধ্যে কোনো তালিল হয় নাই তাই আমরা এগুলো শুধু রিডিং পড়ব কিন্তু এর পরবর্তীতে ফেল আমর ফেয়েল আমর এর মধ্যে কয়েকটা তালিল পাওয়া যায় ফেয়েল আমর কাকে বলা হয় যে ক্রিয়া দ্বারা নিজেকে বড়ো মনো করে অন্যকে করো বলে আদেশ করে তাকে ফেয়নুল আমর বলা হয় এবং সে আমর বানানোর কি আমরা একটা তালিল করলে আমরা বুঝতে পারব। যে ফেরুল আমর মূলত ফেলুল মোদারে থেকে গঠন করা হয় তো ফেলে আমর যদি মোজারে থেকে গঠন করিতে হয় তাহলে মোজারের সিগারটা হয় যেহেতু আলবাই ও মাসদার থেকে বাবে দরাবাইয়া দেব আমরা তালিল করছি তাবিউ থেকে বিয়ে না হলে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাবিউ বিয়ে মূলত তাবিউস ছিল এই তাবিউ থেকে আমরা আমর বানাতে হলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আলামত মোজারাকে ফেলে দিতে হবে আলামত মোজারাকে ফেলে দেওয়ার পরে আমরা দেখব যে ফা কালেমায় হরকত বিশিষ্ট না সাকিন যদি হরকত বিশিষ্ট হয় তাহলে আমরা শেষ কালেমাকে আমরা কি করবো সাকিন করে দেব যদি হরফিল্লত না থাকে আর হরফিল্লত থাকলে সেটা পড়ে যাবে সেই অনুপাতে হরফিল্লত যেহেতু নাই আমরা সাকিন করে দিয়েছি হয়ে গেছে এখন বিয়ে অর্থাৎ পাশাপাশি দুইটা সাকিন একত্রিত হয়েছে ইয়া সাকিন আইন সাকিন আমরা জানি যে ইয়া সাকিন যেটা এটা পড়ে যাবে এজন্য হয়ে গেছে ইয়া সাকিন পড়ে গেলে হয়ে যাবে বি এটা হলো একটা পদ্ধতি তা বেউ থেকে তা থেকে আমরা ডাইরেক্ট বি তৈরি করলাম এখন আমরা যদি বে থেকে ইব এ অর্থাৎ ইদ্রিবের ওজনও যদি আমরা গঠন করি যে বে মূলত ছিল ইদ্রিব ইব ইব এ ছিল এটা কিভাবে বে হলো তাহলে আমরা দেখতে পাই যে ইব এ মূলত বে মূলত ছিল ইব এ ইদ্রিবের ওজনে সে হিসাবে আমরা দেখতে পাচ্ছি ইয়ার ওপরে জের তার পূর্বে হরফেসই সাকিন বা হল হরফেসই শাকিন এজন্য ইয়ার হরকতটাকে বাগে বাকে দিয়ে দিলাম তাহলে হয়ে গেল কি ইবি অর্থাৎ ইবি এখন পাশাপাশি দুইটা সাকিন একত্রিত হয়ে গেল যেহেতু ইয়ার হরকতটা বাতে চলে গিয়েছে অটোমেটিকলি ইয়াটা সাকিন হয়ে গেল। গেলো সাকিন আইন কালে মতো আমরের কারণে সাকিন হয়ে আছে। তখন কি করবো আমরা দুই সেকেন্ড একত্রিত জমা হওয়ার কারণে আমরা ইয়াকে ফেলে দেব হয়ে গেলো কি এ এবের এখন যে এবে হলো আমরা শুরুতে যে হামজাটা নিয়েছিলাম একটা প্রেক্ষাপট ছিল হামজা নেওয়ার প্রেক্ষাপট ছিল যে শুরুতে সাকিন থাকলে হামজা নিতে হয় যেহেতু এখানে সাকিন শুরুতে সাকিন নেই অথবা আমরা এই হামজাটার প্রয়োজন নেই এজন্য হামজাটাকে আমরা ফেলে দিলে বের হয়ে গেল। এই হচ্ছে ফেলে আমর অর্থাৎ ফেলে আমর গঠন করার একটা নিয়ম এভাবে আমরা এই তালিলটা করতে পারি সম্মানিত শিক্ষার্থী বিন্দু একটু আসুন আমরা বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ অর্থাৎ লাম এবং নুন তাকিদ যোগে দারফেয়েলে মুস্তাকল মারুফ এবং মাঝুলের আমরা একটু রিডিং পড়ি এবং ফেলে আমর মারুফ মাঝুলের রিডিংটা পড়লে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এই বাহাসগুলোতে আর কোনো তালিল নেই বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফেয়েলে মস্তাকল মারুফ দৃঢ়তা সূচক লাম এবং তাসদিযুক্ত নুন যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়া রূপান্তর লায়াবি আন্না নিশ্চয় সে একজন পুরুষ বিক্রয় করবে এই লামটাকে লামে তাকিত বলা হবে আর ইয়াবি আন্না এই নুনটাকে বলা হবে নুনে সাকিলা আর আমরা বলেছিলাম যে লাম এসে পাঁচটি জায়গাতে যে জবর দেয় সেটা হলো লায়াবি আন্না আর লাতাবি আন্না লাতাবি আন্না লাবি আন্না লানাবি আন্না এ পাঁচটি জায়গাতে জবর দিয়ে থাকে তাহলে লায়াবি আন্না নিশ্চয়ই সে একজন পুরুষ বিক্রি করবে লায়াবি অবশ্য নিশ্চয়ই তারা দুজন পুরুষ বিক্রি করবে লায়াবি উন্যা নিশ্চয় তারা সকল পুরুষ বিক্রি করবে এখানে একটা রুলস এসেছে যে আসলে ছিল লায়াবি উন্না অর্থাৎ আইনের পরে একটা ওয়াও ছিল কিন্তু যেহেতু নুনে সাকিলাকে যুক্ত করতে গিয়ে যেহেতু শাকিনের পরে তাসদিদের কোনো মূল্য থাকে না সেই হিসাবে ওয়াউকে ফেলে দিয়ে ওয়ায়ের স্থলাভিযুক্ত একটি পেশকে এখানে রেখে দেওয়া হয়েছে হয়ে গেছে লায়াবি উন্না অর্থাৎ নিশ্চয় তারা সকল পুরুষ বিক্রি করবে লাতাবি আন্না নিশ্চয় সে একজন স্ত্রী বিক্রি করবে লাতাবি আন্নে নিশ্চয় তারা দুজন স্ত্রী বিক্রি করবে লা লায়াবি না নিশ্চয় তারা সকল স্ত্রী বিক্রি করবে লাতাবি আন্না নিশ্চয় তুমি একজন পুরুষ বিক্রি করবে লাতাবি আননে, নিশ্চয় তোমরা দুজন পুরুষ বিক্রি করবে লাতাবি বিনা নিশ্চয় তোমরা সকল পুরুষ বিক্রি করবে অর্থাৎ আগের মতোই যেমন আমরা লা লি অন্না যেরকমভাবে ওয়াউকে হজব করে দিয়ে বহু বছরের ওয়াউকে হজব করে দিয়ে আইনের ওপর পেশ দিয়ে বোঝানো হয়েছে সেম এখানেও লাতাবি বিনা নিশ্চয় তোমরা সকল পুরুষ বিক্রি করবে এখানে ওয়াউকে বিলুপ্ত করে দিয়ে যেহেতু ওয়াও সাকিন তারপরে নুনে সাকিলা তাসদিযুক্ত নুন এটা পড়া যায় না এজন্য ওয়াউকে ফেলে দিয়ে ওয়ের স্থলাভিযুক্ত দম্মা বা পেশকে আইনের উপরে দেওয়া হয়েছে নিশ্চয় তোমরা সকল পুরুষ বিক্রি করবে লাতাবি আইন না নিশ্চয় তুমি একজন স্ত্রী বিক্রি করবে লাতাবি আন নিশ্চয় তোমরা দুজন স্ত্রী বিক্রি করবে লাতাবি না আননে, নিশ্চয়ই তোমরা সকল স্ত্রী বিক্রি করবে লা আবি নিশ্চয়ই আমি একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করবো লানাবি আননা অবশ্যই আমরা দুজন বা সকল পুরুষ বা স্ত্রী বিক্রি করব। বাহাসলাম হাসলাম তাকিদ বা নুন তাকিদ সাকিলাদার ফেল মোস্তাগুল মাঝুল অর্থাৎ কর্মবাচ্যে দৃঢ়তা সূচক লাম এবং তাসদি যুক্ত নুন যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপান্তর লাইবা আন্না নিশ্চয়ই তাকে একজন পুরুষ বিক্রি করা হবে লাই আন্নে, নিশ্চয়ই তাদেরকে দুজন পুরুষ বিক্রি করা হবে লায়ু বা নিশ্চয়ই তাদেরকে সকল পুরুষ বিক্রি করা হবে লাথুবা আন্না নিশ্চয়ই তাকে একজন স্ত্রী বিক্রি করা হবে লাথুবা আননি তাদেরকে দুজন স্ত্রী বিক্রি করা হবে লায়ু বা নানে নিশ্চয়ই তাদেরকে সকল স্ত্রী বিক্রি করা হবে লাথুবা আন্না নিশ্চয়ই তোমাকে একজন পুরুষ বিক্রি করা হবে লাথু বা নিশ্চয়ই তোমাদেরকে দুজন পুরুষ বিক্রি করা হবে লা বা উন্না নিশ্চয় তোমাদের তোমাদেরকে সকল পুরুষ বিক্রি করা হবে লাতুবা তুবা ইন্যা নিশ্চয় তোমাকে একজন স্ত্রী বিক্রি করা হবে লা তুবা নিশ্চয় তোমাদেরকে দুজন স্ত্রী বিক্রি করা হবে লা তুবা আনা আননে নিশ্চয় তোমাদেরকে সকল স্ত্রী বিক্রি করা হবে লাউবা আন্না নিশ্চয় আমাকে একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করা হবে লানু বা আন্না নিশ্চয় আমাদের দুজন পুরুষ বা সকল পুরুষ দুজন স্ত্রী বা সকল স্ত্রীকে বিক্রি করা হবে এরপরে লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফা ফেল মোস্তাকুল মারুফ আমরা জানি খাফিফা সাকিনযুক্ত নুনকে বলা হয় আর এ নুনে খাফিফা এটা সবগুলো সিকাতে আসে না অর্থাৎ যেই সমস্ত সিগার পূর্বে নুন নুনে সাকিলার পূর্বে আলিফ ছিল চারটা তাস তাসনিয়া দুই জমা মোজা মোয়ান্নাস গায়েব এবং হাজের যেগুলোতে ছিল সেগুলো অর্থাৎ যেই শব্দ যেই শিগাগুলোর শুরুতে নুনে সাকিলার পূর্বে আলিফ ছিল সেই সিগাগুলোতে নুনে খাফিফা আসবে না এজন্য আমরা এটাকে নুনে খাফিফা বলা হয় যে নুন যুক্ত হয় আর যেই সমস্ত নুনের পূর্বে আলিফ থাকে যে শিকাগুলোতে ওই শিকাগুলো নুনে আসবে না এজন আমরা নুনে এ খাফিফার মধ্যে আটটা শিকা দেখতে পাচ্ছি অর্থাৎ আর বাকি যে ছয়টা সিগা ওই ছয়টা শিকার পূর্বে আলিফ রয়েছে তাই নুনে খাফিফাতে সেগুলো আসবে না এটা হলো একটা সূত্র যেমন বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফা তার ফেলো মস্তাক আরুফ অর্থাৎ লাম এবং সাকিনযুক্ত নুন সাকিলা সাকিনযুক্ত নুন খাফিফা এ দ্বারা ভবিষ্যৎকালীন ক্রিয়ার দৃঢ়ত সূচক আলোচনা অর্থাৎ কর্ম করতে পারছে দৃঢ়ত সূচক লাম এবং যজমযুক্ত নুন যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়া রূপান্তর লায়াবি আন নিশ্চয় সে একজন পুরুষ বিক্রি করবে লায়াবি অন নিশ্চয় তারা সকল পুরুষ বিক্রি করবে লাতাবি আন নিশ্চয়ই সে একজন স্ত্রী বিক্রি করবে লাতাবিআন আন নিশ্চয় তুমি একজন পুরুষ বিক্রি করবে লাতি নিশ্চয় তোমরা সকল পুরুষ বিক্রি করবে লাতাবি আইন নিশ্চয় তুমি একজন স্ত্রী বিক্রি করবে লা আবি আন নিশ্চয় আমি একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করবো লানাবি আন নিশ্চয় আমরা দুজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা সকল মহিলা বিক্রি করব। বা হাসলাম তাকিদ মানুন তাকে খাফি পাতার ফেল মাঝুল সেম একই রকম অর্থাৎ কর্ম দৃঢ়তা দৃঢ়তাসূচক লাম এবং জবরযুক্ত নুন যুগে ভবিষ্যৎকালীন ক্রিয়া রূপান্তর লা ইউবা আন নিশ্চয়ই তাকে একজন পুরুষ বিক্রি করা হবে লা ইউবা নিশ্চয় তাদেরকে সকল পুরুষ বিক্রি করা হবে লা থুবা আন নিশ্চয় তাকে একজন স্ত্রী বিক্রি করা হবে লাতুবা আন নিশ্চয় তোমাকে একজন পুরুষ বিক্রি করা হবে লাতুবা আইন নিশ্চয় তোমাকে একজন স্ত্রী বিক্রি করা হবে লাউবা আন নিশ্চয়ই তোমাকে একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করা হবে এ জায়গাতে ভুল রয়েছে নিশ্চয় আমাকে একজন পুরুষ বা স্ত্রীকে বিক্রি করা হবে যেহেতু লু উবা আন ওহেদ মোতাকালমা সিগা কিন্তু এ জায়গাতে ছাপের মধ্যে ভুল রয়েছে লানুবা আন নিশ্চয় আমাদেরকে দুজন পুরুষ বা স্ত্রী সকল পুরুষ বা সকল স্ত্রীকে বিক্রি করা হবে বাস আমার হাতের মারুফ এর অর্থাৎ কর্তৃ মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়া রূপান্তর বে তুমি একজন পুরুষ বিক্রি করো বি আ তোমরা দুজন পুরুষ বিক্রি করো বি ও তোমরা সকল পুরুষ বিক্রি করো বি এই তুমি একজন স্ত্রী বিক্রি করো বি আ তোমরা দুজন স্ত্রী বিক্রি করো বি তোমরা সকল স্ত্রী বিক্রি করো এখানে আমরা তালিলগুলো দেখি বেএ মূলত ই বি এ ছিল ইয়া অক্ষরটি হরকত বিশিষ্ট এবং তার পূর্ব হরপেসরী সাকিনটি সাকিন তাই ইয়া এর হরকতটি তার পূর্ববর্তী অক্ষরে দেওয়া হলো এখন ইয়া এবং আইন এ দুই সাকিন একত্রিত হয় ইয়াকে বিলুপ্ত করা হলো আর ফাঁকালে মা হরকত বিশিষ্ট হয় হামজা আনা হয়নি ফলে বিয়ে হলো অন্য নিয়ম হচ্ছে বিয়ে ক্রিয়াটি মোদারে হাজের এর তাবিও ক্রিয়া হতে গঠিত হয়েছে মোদারে এর তা লোপ করার পর দেখা গেল যে মাই বহরকত বিশিষ্ট তাই হামজা আনা হলো না এবং শেষ অক্ষরে সাকিন করা হলো ফলে ইয়া এবং আইন দুইটি সাকিন অক্ষর একত্র হলে ইয়া লোপ করায় বিয়ে হয়ে গেল বাহাস আমর হাজের মাঝহুল অর্থাৎ লেতুবা তোমাকে একজন পুরুষ বিক্রি করা হোক লেথুবা আ তোমাদের দুজন পুরুষকে বিক্রি করা হোক লেতুবা ও তোমাদেরকে সকল পুরুষকে বিক্রি করা হোক লেতুবা এই তুমি একজন স্ত্রীকে বিক্রি করা হোক লেথুবা আ তোমাদের দুজন স্ত্রীকে বিক্রি করা হোক লেথুবা আনা তোমাদের সকল স্ত্রীকে বিক্রি করা হোক বাঁশ আমার গায়েব আরুফি সে একজন পুরুষ যেন বিক্রি করে লেবি আ তারা দুজন পুরুষ যেন বিক্রি করে লেয়াবি ও তারা সকল পুরুষ যেন বিক্রি করে লেতাবি বি সে একজন মহিলা যেন বিক্রি করে লেতা বি আ তারা দুজন মহিলা যেন বিক্রি করে লেয়াবি এনা তারা সকল মহিলা যেন বিক্রয় করে বাহ আমের গায়ে মাঝুল লে তাকে একজন পুরুষ যেন বিক্রি করা হয় লে তাদেরকে দুজন পুরুষ যেন বিক্রি করা হয় লে তাদেরকে সকল পুরুষ যেন বিক্রি করা হয় লেতুবা তাদেরকে একজন স্ত্রীর জন্য বিক্রি করা হয় লেতুবা আ তাদেরকে দুজন স্ত্রীর জন্য বিক্রি করা হয় লে আনা তাদেরকে সকল স্ত্রীর জন্য বিক্রি করা হয় বাস আমর মতাকাল্যে মারুফ অর্থাৎ যেহেতু এটি করতে পারছে উত্তম পুরুষ আদেশ ক্রিয়া রূপান্তর এখানে লে আবে আমি একজন পুরুষ বা স্ত্রীর জন্য বিক্রি করি লে না আমি আমরা দুজন পুরুষ বা দুজন স্ত্রী সকল পুরুষ বা সকল স্ত্রীর জন্য বিক্রি করি বাহাজ আমর মতাকালেম মাঝুল অর্থাৎ লেওবা আমাকে একজন পুরুষ যেন বিক্রি করা হয় লেনুবা আমাদেরকে দুজন পুরুষ বা দুজন স্ত্রী সকল পুরুষ বা সকলের স্ত্রী যেন বিক্রি করা হয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের দার্সের আলোচনা আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যদি কোনো রকম থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে আপনাদের সাথে থাকবো সেই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু